এবারে বাংলাদেশ প্রসঙ্গ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন তার স্থলাভিষিক্ত হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ শনিবার রাতে তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় সংবিধানের পঁচানব্বইয়ের এক অনুচ্ছেদে দেওয়ার ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ দুই তিন সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দুই সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ লাভ করেন সৈয়দ রেফাত আহমেদ দুই সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তার আগে উনিশশো সালে জজ কোর্টের আইনজীবী হিসেবে এবং উনিশশো সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন তিনি